তো এই ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট দেশগুলোর সব ক্ষেত্রে পিছনে রাখা হয় এখন ওই যে ন্যাশনাল জাতীয়তা নিয়ে তারা আলাদা আলাদা হয়েছিল সেই সময় তো আমাদের কোন রায় দেওয়া হয়েছিল না আপনি বলছিলেন একটা লাইভে আপনার যে আমরা তো কোনো রায় দেয় নাই যে বোর্ডার করে দেবো এখানে এই পাশের লোক এই পাশে আসে না আসুক না এই পাশের লোক এই পাশে আসতে বিচাপ নিয়ে আসুক এইরকম বাধ্যবাধকতা অনেকগুলা দিয়ে দিছে আর কি তো এইটা বর্তমান বিশ্ব থেকে উঠানো যায় যাওয়ার কোনো পন্থা আছে কিনা না এইটা জানার জন্য আপাতত তো কোনো উপায় নাই তবে ইউরোপে যে জিনিসটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে জিনিসটা হচ্ছে যে তারা একই মুদ্রা ব্যবস্থা চালু করেছে এবং বর্ডার গুলো অনেক শিথিল করে ফেলছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিতরে যাতায়াত করতে এখন আগের মতো আর একদম মানে বন্দুক টন্দুক নিয়ে যে খাড়া থাকে বর্ডারে তা নাই এখন হচ্ছে আহ সাধারণভাবেই আসা যাওয়া করা যায় যেমন কি সেনজেন ভুক্ত দেশগুলো যেগুলো আছে সেগুলোর ভিতরে আপনি এমনকি অনেক দেশের বর্ডারে কোনো চেকিংও নাই চেকিং ছাড়াই আপনি এই যে আমি গত মাসে ডেনমার্ক ঘুরে আসলাম গত মাসে না হ্যাঁ গত মাসেই তো ডেনমার্ক ঘুরে আসলাম আমি কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো না একটা জায়গা তো আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে নাই যে তোমার ডেনমার্কে দিয়ে আছে নাকি ভিসা আছে কিনা বা কিছু আছে কিনা আরেকটা দেশে আমি যাচ্ছি ডেনমার্কেও আমি এইভাবে যেতে পারলাম তার মানে হচ্ছে নেদারল্যান্ডসে আমি গেলাম দুই তিন মাস আগে নেদারল্যান্ডস ঘুরে আসলাম এই সমস্ত দেশ আমি ঘুরতেছি ফিরতেছি ফ্রিলি ট্রাভেল করতেছি আমাকে কোথাও কখনো জিজ্ঞাসা করে নাই যে তুমি তোমার ইয়া আছে আছে নাকি পারমিশন কিনা তার মানে হচ্ছে এই অলরেডি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছে এখন এই জিনিসগুলা থেকে শিক্ষা নিয়ে অন্য দেশগুলা যদি এইভাবে ওদের কাজগুলা করে একই মুদ্রা ব্যবস্থা চালু করে এবং ভাষার ক্ষেত্রে যদি ইয়া করে একটু শিথিলতা করে একটা একটা ভাষা যদি চেষ্টা করে যে এই ভাষা এই অঞ্চলের সব মানুষকে এই ভাষাটা শিক্ষা দেওয়া হবে এবং এই ভাষায় এই এই অঞ্চলের মানুষেরা সরকারি কাজকর্ম করতে পারবে মানে বর্ডার ইসে কাজকর্ম করতে পারবে এই ভাষাতে এবং যদি মানে ফ্রি ট্রাভেল করা যায় বর্ডারে যদি এত করা করি না থাকে তাহলে তো এটা অনেক ভালো হবে আমি তো মনে করি এই জিনিসটা করা উচিত ভবিষ্যতে আসলে এটাই করতে হবে একসময় সময় কিন্তু আমাদের দেশের সরকারগুলা আসলে এই সিদ্ধান্তে যাবে কিনা মনে করেন আমি আসলে পৃথিবীর অনেক মানে আঠারোটা দেশের মতো হয় আমি ট্রেভেল করছি আর তো প্রত্যেকটা দেশে যাওয়ার পরে বাংলাদেশি ন্যাশনালিটি দেখার পরে কিংবা ছোট কোনো দেশের ন্যাশনালিটি দেখার পরে মানে তাদের চেহারাটা গুলাই অন্যরকম হয়ে যায় এরপরে প্রশ্ন এই অনেকগুলা আছে আমাদের দেখলেই চেহারাটা মানে ইয়া করে ফেলে এরপরে এরপরে অনেক প্রশ্ন করে যেগুলা রিয়েল ট্রেভেলার ওই অনেক প্রশ্ন করবে এরপরে আলাদা বাধ্যবাধকতা থাকবে তাদের জন্য এরপরে কি প্রথমে বিশানেও এরপরে আপনি যাওয়ার পরেও আপনার ইমিগ্রেশন আছে অনেক লোক আছে যারা ডিপোর্ট হয় এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে আবার দেশে ফেরত পাঠায় তো মানে যে আমরা চাই আমরা যারা নতুন প্রজন্ম আমরা তো এরকম করি নাই বর্ডার দিই নাই আমরা বর্ডার সিস্টেমের পক্ষেও না দ্বিতীয়ত পৃথিবীতে অনেক যারা শরণাত্রী হয় শরণাত্রী না সরি যারা বিদেশ যেতে চায় কি বাংলাদেশ থেকে বাইরে বাইরা দেশে ভালো উন্নত দেশে যেতে চায় বর্ডারে অনেক লোক মারা যায় বরফের মধ্যে মারা যায় পানির মধ্যে মারা যায় আসলে এই সিস্টেমটা চালু যদি হইতো যে সে চা নিজের দেশেই এইরকম ইনকাম করতে পারতেছে নিজের দেশে স্বাধীনভাবে চলতে পারতেছে ইউরোপ যাওয়ার কি প্রয়োজন আছে তার কিংবা ভালো দেশের অন্য অন্য দেশে সেই দেশে কাজ করতেছে ওই কাজের দামটা যদি তার দেশে পাইতো ফ্যামিলির সাথে নিয়ে পরিবার সাথে নিয়ে থাকতে পারতো সে ওই যে একদের মানে অল্প সুখের আশায় অন্য দেশে যাইতে গিয়া এই লিবিয়া হইয়া স্পেনে যাই লোক এরপরে বিভিন্ন ওই আফ্রিকার জঙ্গল সরি ওই ইউরোপের জঙ্গলে দিয়া রাশিয়া থেকে বেলারুস বেলারুস থেকে জার্মানিতে ঢুকে মানে অনেক কষ্ট পায় এই লাইন গুলাতে এগুলো দেখে মনে হয় যে এই সিস্টেম গুলার কারণে মানুষ মরতেছে একটা সুখের আশায় মরতেছে এই বাইন্ডিং তো আমরা এটা বাইন্ডিং তো আমাদের প্রজন্ম আইসা পাইছে এইরকম ফিল্ড এখন এটা চেঞ্জ করা দরকার আসলে আমি মনে করতেছি কারণ আমি আমার জায়গা থেকে আমি সাফার করছি দেখছি যে ওই অনেকগুলো দেখছি দেখিয়া আমি বুঝতেছি যে এগুলো চেঞ্জ করা দরকার আসলে আপনিও বলছিলেন আপনার একটা লাইফে শুনছিলাম ধরুন আমার এই জিনিসটা আসলে আমার মাইন্ডের সাথে মিলছে আরকি যে সবাই যদি এক ইকুয়েল হয়ে যেত ইকুয়েল তখন জিনিসটা আমার কাছে লাগে আমার মনে হয় আমি মনে করি এর সাথে এটাও চিন্তা করতে হবে যে প্রত্যেকটা দেশেরই এই অধিকারটা আছে যে তাদের নিজেদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ধরেন বাইরে থেকে জঙ্গি টঙ্গি ঢুকা গেল কিনা এটাও তো তাদের দেখা উচিত যে বাইরে থেকে মনে করেন জঙ্গি ঢুকে এসে দিল এই যে ভারতে যে ঘটনাটা ঘটছে পাকিস্তান থেকে কিছু জঙ্গি ঢুকে হোটেল তাজে এবং মানে আক্রমণ করে বসছে জঙ্গি আক্রমণ করে বসছে এখন এই টাইপের জিনিসও তো আসলে থামাইতে হবে এবং সেটার জন্য আসলে সব দেশগুলার এই বিষয়ে একমত হয়ে তারপর একটা ডিসিশনে যেতে হবে কিন্তু এটা তো অনেক লং টার্মের বিষয় অনেক আন্তর্জাতিক পলিটিক্স পলিটিক্সের বিষয় অনেক কিছু এটার সাথে জড়িত আপাতত এরকমের কিছু হবে বলে আমার আমাদের আমার তো মনে হয় না হয়তো ভবিষ্যতের দুনিয়া এরকম হবে যে এই বর্ডার গুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাবে আস্তে আস্তে একবারে যে বর্ডার উঠা যাবে এটা এটাও আশা আমরা আমি করি না একটা সময় হয়তো আস্তে আস্তে একটু শিথিলতা আসবে গুলোর ভিতরে মানে উত্তেজনাটা কমবে এই বর্ডার ওই বর্ডের উত্তেজনাটা কমবে এবং আস্তে আস্তে আরো শিথিল হবে ঠান্ডা হবে পরিস্থিতি তারপরে হয়তো আরো অনেক বছর পরে হয়তো মানুষ freely যাতায়াত করতে পারবে যে তখন আর ভয় পাইতে হবে না অমুক দেশে গেলে মানে মেরে ফেলবে কিনা এই ভয়টা পাইতে হবে না সেটা আরো অনেক মানে দূরের বিষয় থাকে কিছু বলবেন আপনি একটু এখন পার্সেন্টেজ হিসাবে যখন টেরোরিস্ট বলে আর যারা জঙ্গিবাদী আছে তাদের পার্সেন্টেজ আর যারা ভালো আছে

তার দেশের জনগণ যেন সুখে থাকে নিরাপদে থাকে এই জিনিসটা নিশ্চিত করা এটা তো দেখতে হবে হুটহাট করে যদি একটা জঙ্গি তাহলে তো একটা একটা প্রবলেম হয়ে যাবে বৈশা একসাথে বসে ধরেন জাতিসংঘ থেকে রুলিং দেয়া হইলো সেই রুলিংয়ে সব দেশগুলা সম্মত হইলো সম্মত হয়ে তাদের যে নিরাপত্তা তাদের যে জঙ্গিবাদ দমন উগ্রবাদ দমন এই জিনিসগুলা যদি ঠিকঠাক করতো তারা তখন আর কি এই জিনিসটা আস্তে আস্তে অন্য দেশগুলোর ভিতরে একটা সম্পর্ক যদি তৈরি হয় বিভিন্ন দেশের ভিতরে একটা রাষ্ট্রীয় সম্পর্ক যদি তৈরি হয় তখন আর কি এই দিকে যাওয়া যাবে কিন্তু এর আগে হুট করে যাওয়ার যাওয়ার মতো কোনো উপায় নাই আপাতত কোনো উপায় নাই বুঝছি এখন যারা যে জায়গায় জন্মিছে সেই জায়গা থেকেই তার সাফার করতে হবে এগুলাই নিয়ে আর পরবর্তীতে যদি কখনো পৃথিবী এরকম হয় একমত হয় তখন এটা হইতে পারে আগে এরকম হ্যাঁ ঠিক আছে হক ভাই আর কি কিছু বলবেন আপনি আ তো কিছু বলা নেই একটা কথা বলার ছিল একটু এক মিনিট আপনার সময় নিব ওই যে গত লাইভটা দেখছিলাম আপনার গত লাইভে ওই একজন লোক আপনার সাথে যুক্ত হওয়ার পরে আপনি বলছিলেন সংশয় ডট কমে নাকি কি মিথ্যা লেখছেন এরপর উনি অনেক সময় এটা নিয়ে অনেক কিছু বলতে বলতে আপনারা বলছেন আলটিমেট যদি এটা আমার কথা সত্যি হয়ে যায় আপনারটা তাহলে তো ওই নবী মোহাম্মদ উপরে ওইটা চলে যাবে কথাটা এই উনি এতটা না পেয়ে যাচ্ছে ভাই আসলে আমি বলি আপনারা ওই যে শিশু বিবাহ এরপর অনেকগুলা ইস্যু নিয়ে কথা বলেন এইসবগুলা যদি ফেয়ার কোনো মুসলিম হয় মানতে বলবো আপনাকে আমি অনেক ধার্মিক লোক ছিলাম ওই আপনার লাইফ থেকে অনেকগুলো দেখতে 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 মিলাইয়া যদি আপনি সত্য বলতে চান আর সত্য বলতে পারেন তাইলে স্টিল এইগুলা হাদিসের লেখা আছে এইগুলা হ্যাঁ করছেন নবী স্বীকার করিতে আপনি ইসলামকে ফলো করতে হবে

আবার ওই যে রকম আসলে উনি স্ক্রিনশ রাখতেছে এইগুলা রাখতেছে আসলে আপনি তো এরকম করবেন না যদি আপনার লেখাটা ভুল হয় আপনার সাথে স্বীকার করবেন আগেও বলছেন মুসমিক মিনার ভাই একবার আপনাকে এরকম একটা ভুল দৈরা দিছিল কি রকম একটা আবার শিকার আসছেন

অটোমেটিকলি তাইলে এটা আপনি শিখে আছে উনি চাইলে চাইলে পারতো কথাটা কন্টিনিউ করতো আর উনি চিন্তা করতেছে আপনারা মনে হয় ওই জিনিসটা আপনি ডিলিট করে ফেলবেন নাকি ওইটারে বদলাই ফেলবেন কথাটারে উনি স্ক্রিনশট নিতেছে উনি বারবার দেখতেছে ওইটা যে আমি দেখতেছি ভাই ইন্টারনেট থেকে কোনো কিছু এইভাবে মানে যদি এডিট করে তাইলেও কিন্তু সেটার একটা মানে এভিডেন্স থেকে যায় হ্যাঁ আপনি কিন্তু ওই জায়গাতেই আপনি এভিডেন্সটা কিভাবে বাইর করতে হয় সেটা আমি আপনাকে আপনাদের সবাই পরে এক সময় শেখাই দিব যে কেউ যদি এডিটও করে পরে এটাও কিন্তু বাইর করান যায় হ্যাঁ কোন জায়গায় কোন জিনিসটা এডিট করছে সে পরে এটাও বাইর করা কিন্তু দুই মিনিটের কাজ হ্যাঁ এত মানে ইয়া না আর আমরা এটা পড়ছি আমি এই লেখাটা পড়ছি এরকম কিছু নাই এরকম আপনি যেরকম লেখছেন এরকম শুধু চাইছিলাম যে উনি কথাটা কন্টিনিউ করে সামনে চলে যাবে আর ওই এভিডেন্সটা দেখবে আসলে ওই পাগলা টাইপের লোক আসছিল উনি আর যারা এখন ইসলামকে ডিফেন্স করার জন্য আসে আমি দেখছি বেশিরভাগ লোক স্বীকার করতে চান এই জিনিসটা তাদের মধ্যে এখন চলে আসছে এটা ভুল ভাই আসলে আমি যদি এস এ মুসলিম হিসাবে আমি যেটা লেখা এটা স্বীকার করে যদি মুসলমানই পালন করতে চায় তাহলে করতে হবে হ্যাঁ নবী মোহাম্মদ ছয় বছর বিয়া করছেন নয় বছর সহবাস করছেন হ্যাঁ এটা হাদিসে লেখা আছে এটা প্রমাণিত এটা আমি অস্বীকার করে পারবো না নবী মোহাম্মদ এ যা যা করছেন দাসীর অন্য দাসী আসছিল উনার হ্যাঁ আসছিল উনার যা মানে এগুলো স্বীকার করতে হবে কই না ফলো করতে হবে এখন দেখছি আমাদের ইসলামিক যারা আছে ইসলাম মুসলমান ভাই আছে তারা এইগুলারে ঘুরতে চাইতেছে এটা এইগুলো আর আই মনে করতেছে কিন্তু এটা দিয়া ইসলামকে আরো ছোট করতেছে মানে এগুলো আই মানেই তো ছোট হওয়া এগুলা যদি মানিয়া নেই হ্যাঁ এরকম আছে আমি বা ইসলাম ফলো করি আমি ইসলামকে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি নবীকে মোহাম্মদ নবীকে ফলো করি এইটা বইয়া যদি সে ইসলাম পালন করে ওকে তখন সে তার পজিশনটা অনেস্ট থাকবে এখন বর্তমানে দেখছি বেশিরভাগ লোক এগুলারে অস্বীকার করতে চায় অথচ হাদিসে লেখা আছে কোরআন শরীফে কোরআনে হাদিসে সবগুলাতে আছে এগুলা এগুলা স্বীকার করতে যাতে তাদের শরম আসছে আর এগুলা অস্বীকার করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আয়ার থেকে এই কথা এই কথা বাইর এগুলার ঘুরার জন্য ভাই এই যে আপনি বলেন মাঝে মধ্যে যে তেনা পেচানো তেনা পেচানো ওয়ার্ডটা আমার লাইফে আপনার মুখ থেকে শোনা প্রথম জিনিস শোনা আমি এর আগে শুনি নাই তেনা পেচানো তাকে বাজি শুনছি কিন্তু তেনা পেচানো আপনার খুব ভালো লাগছে আমার এই কথাটা শুনে এত তেনা পেছাতে চাই যে এটার মানে এই যুগে যুগ উপযোগী করতে এই কথাটার অথচ যুগ উপযোগী হবে না এটা যেরকম লেখা তর্জমা যারা করছেন এগুলা দেখলেই বোঝা যায় নতুন যারা আসছে এখন দেখছে আমি কিছু মুমিনদের লাইভ ওরা করে লাইভ নিজেরা নিজেরা বিরক্ত লাগে ভাই পাঁচ মিনিট শুনতে চায় না আর তাদের যে মানে এক্সপার্ট অপিনিয়ন দিব তারা এখানে আইসা যে এগুলা ইবনে কাসির ফিচে ওরা ইবনে কাসিরের বড় 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 যারা ইসলামিক স্কলার আছে এদেরকে পিছিয়ে রাইকিয়া তারা এখন বড় হয়ে গেছে অথচ এদের নাকে দিলে এইরকম মানে কিচ্ছু জানে ইসলাম সম্বন্ধে এই সেই শিখছে বিভিন্ন যাতে তর্ক করতে হবে তো খুব বাদ লাগে ভাই এগুলা দেখলে শুনলে এখন বুঝছেন আর মূলত আমি যদি আমি আমার ক্যামেরা অন করি কিংবা আমি আমার আইডেন্টিফাই আপনাকে বলি আমার হাতে মনে হয় হাজার মানুষ ইসলামের কট্টর ভাবে ইসলামিক হয়েছে আমি বৌদ্ধ ইসলামের একজন দায়ী ছিলাম ইভেন তো আমি এই অবস্থা থাকা অবস্থায় আমি মানে যাদেরকে শিখাইছি ইসলাম এখন তাদের সাথে এই বিষয়ে কথা বললে নাস্তিকবাদ নিয়ে কিংবা এই আপনাদের যুক্তি নিয়ে কিছু কথা বললে এরাও আমাকে এখন বলা পায় না এরাও আমাকে বলে যে না আমার হাতে যাদেরকে গড়ছে আর কি সেও এখন আমাকে আমার কথা নিতে চায় না এখন আমার নিজেরা আফসোস লাগে যে এত লোক কেন আমি আমি মনে করতেছি ধ্বংসের দিকে নিয়ে দিছি আমি 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 থেকে বুঝছি ধ্বংসের দিকে নিয়ে ঠেলিয়া দিছি এখন এই ধ্বংস তো কেমনে তাদেরকে বেক করবো কিংবা কেমনে তাদেরকে বেকে নিয়ে আসবে এই সুযোগটা আমি পাচ্ছি না আমি আমার খুব ক্লোজ ক্লোজ মানুষের সাথে যাদেরকে আমি ইসলামিক বানাইছি এখন তারা আমার অন্য চায় কথায় বুঝতে না না নিতে আর আমি আমার জায়গা থেকে আও আপনাকে অনেক আগে দেখার পরে এটা ডিসিশন নিছি না দেখার পরে আমাকে বলা হয়েছে এদের ভিডিও দেখবেন না এদের ভিডিও দেখলে এই হবে সেই হবে আমার আপনার যখন দুই তিনটা কথা শুনছি যে আমি আমার জায়গা থেকে যে প্রশ্নটা আমি আপনি বললেন না যে এইরকম বলছি আমি বলার পরে শেষ না এটা আপনার যুক্তি এইরকম অন্য তো যুক্তি আসতে পারে এই যুক্তিগুলো মাথা খাটাই যে একটা ব্যক্তি সাধারণত মাথা খাটাইলেই সে ইসলামের জো যে ইসলামটা কি আর আসলে আপনারা বলতে চান কি তখন বুঝে যাবে সাথে সাথে পয়েন্ট আছিল যে আপনারা ওই আপনাদের লাইভে বেশিরভাগই বলেন দেখছি যাদেরকে ওই মুমিন যারা থাকে মুমিন বলেন অথচ মুমিন এটা তো একটা প্রাউড ফিল নাও মুমিন এখন দেখছি মুমিন তারা শুনলে তাদের মনে হয় অ্যাসিড পরে গেছে শরীরে জলে তাদের কোন ব্যক্তিরে মুমিন বললেন আপনারা তখন ওরা বুঝে মনে হয় আপনারা অনেকে ব্যঙ্গ করতেছেন অতজন মুমিন তো মুসলমানের মধ্যে মুমিন মুমিনের उपाधिটা বড় বড় থাকে এখন মুমিন নামটা একটা গালিতে পরিণত হয়ে গেছে এইরকম মনে হয় ভাই হ্যাঁ আসলে মুমিন তারাও এখন ফরাস ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম একদিন একটা মুমিনদের লাইভ আমি ঢুকে পড়ছি একটা লিংক পাঠাইছে ঢুকে পড়ছি তারা দেখি একজন আরেকজনকে মানে গালি দিচ্ছে মুমিন কইলা মানে এক মুমিন আরেক মুমিনের গালি দিচ্ছে মুমিন কইলা এই ব্যাটা তুই তো মুমিন মুমিনের মতো কথা কস এটা কি বলেন ভাই সিরিয়াসলি সিরিয়াসলি বললেন এই না ওই জাত অভিজিৎ ভাই বলতেন এই মুমিন এই মুমিন এই মুমিনটা শুনলে ভাই মনে হয় শরীরে মানে এসিড পরে গেছে এরকম চলে ঠিক আছে ভালো থাকেন আর কিছু বলবেন একটু ভাই ওই যে এখন বর্তমান পরিস্থিতিতে মানে যেটা আমি আমি আমার ধারণা থেকে বলতে চাকি যে কিছু লোক যাদের সাথে বেশিরভাগ ডিবেট আপনাদের হয় আর কি যারা বেশিরভাগ কি ওনার নাম যে গোলা বাঙ্গা একজন লোক আমেরিকাতে মনে হয় তাকে উনি কি এরশাদ রাহান ওর সাথে আর একজন তাকে শুধু হিন্দু সে বুঝে কি আসিফ মহদিন হিন্দুইজম কে প্রমোট করতেছে ওই ওর নাম কি জানি না ওর নামটা ওই যে শুধু লাইভে আইসা বই বা করে বই বা কইরা বই দেখায় কিতাব দেখায় বড় করার প্লানে এইরকম কথা বলবে না কেউ বলবে কিন্তু ওরা আছে শুধু আপনাদের আপনাদের এন্ট্রি হইতে তারা বুঝছেন আর আপনাদের বলতে নাস্তিক এন্ট্রি হইতে পারবে না তারা নাস্তিকবাদের যে থিওরি আছে থিওরিকে তারা ঠেলতে পারবে না কোনো কিছু দিয়া তারা হয়েছে স্পেসিফিক আসিফ মহুদ্দিন ফারাজন ওই আপনাদের লাইফ যারা আছে তাদের এন্টি আমি আমার আমার লিসেনার হিসাবে যতটুকু আমার ধারণা আমি মনে করি যে আপনাদের এন্টি আপনাদেরকে কিভাবে ছোট করতে চায় আর ওই ওইটার মাথার মধ্যে আসেই না যে আপনি তো ইসলাম ধর্মকে প্রমোট করতেছেন না কিংবা ইসলাম ধর্মকে সরি ওই হিন্দু ধর্মকে প্রমোট করতেছেন না কিংবা হিন্দু ধর্মকে উপরে তুলতে চাইতেছেন না সে আপনার সাথে ডিবেটে আসলে কিতাব একটা করবে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের সাথে কম্পেয়ার করবে যে এটা কম্পেয়ার করে দেখো হিন্দুতে কি আছে মুসলমানে আপনি তো ভাই বলতেছেন না আমি হিন্দু ধর্মকে এখানে আইসা ফুটাইয়া তুলতেছি সে আসলেও বলবে এই কিতাব একটা হিন্দু ধর্মের অনেক বিরক্ত লাগে ভাই এদের লাইভ দেখতে এইটাই বলার ছিল আসিফ ভাই ঠিকই বলছেন ভাই মানে এরা এসে শুরু করে মনুসঙ্গীতা কি আছে মনুসঙ্গীতা আপনি কি করবেন আমি বুঝি না কি করবে আমার কি ভাই মনুসঙ্গীতা আছে আমি কি করব এটা দিয়ে ভাই মনুসঙ্গীত কি করবে সে তো গালি দেয় মনুসঙ্গীত্রেও ভুল এই মনুসঙ্গীতেও রঙ প্রমাণ করতে চায় তুমি তার সাথে তার দেওয়া রং জিনিস নিয়ে জিততে পারবা সে আসিফিন তো সেটারও রং বলে খ্রিস্টান পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের কিতাব গুলাও সে রং বলে আপনি হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আসছেন এইরকম মনে হয় সে মনে করে আপনাকে এই জিনিসটা তাদের মাথায় আসে না আমি দেখছি আপনারা বলতে চান কি ভাই এই জিনিসটা মনে করার কারণটা কি আমি তো বুঝি না আমি বুঝি না তার মনে হয় তার জ্ঞানের অভাব না হয় কি জানি না ভাই এটা বুঝতে পারতেছি না আমি ওটা তো সে যদি ইসলামে তো হিন্দুদের প্রতি একটা আলাদা ধরনের ঘৃণা আছেই হিন্দু পত্র দের প্রতি একটা আলাদা ধরনের ঘৃণা সেটা ইসলাম ধর্ম ছড়াই তো তাদের

তার আর তার একটা চিন্তাধারা হচ্ছে যে আহ আমাদের ধর্ম বর্বর হইলেও হিন্দু ধর্ম এর থেকেও বর্বর এইটা যদি আমি প্রমাণ করি যে হিন্দু ধর্ম আমার ধর্ম থেকে খারাপ খারাপ তাহলেই আমার ধর্ম আহ সত্যি ধর্ম হিসাবে প্রমাণিত হয়ে যাবে এই হচ্ছে তাদের মেন্টাল অবস্থা আর কি আমি এটা বলতেছি ভাই আরসিফ ভাই করছেন আপনারা করছেন যে আমার হাগুর গন্ধ কম ওর হাগুর গন্ধ বেশি হাগু এটা দিয়ে পারবে না তারা আপনারা যদি লাইভে একটা কেউ কোনো মানুষ একবার দুইবার নিরপেক্ষভাবে শুনে আপনারা কি বলতে চান সাথে সাথে বুঝে ফেলবে কিন্তু ওরদের নিরপেক্ষভাবে বুঝি শুনে নাকি কি করে জানি না আপনারা আপনারা বলতে চান কি এটা সারা বুঝতেই পারতেছেন এখন পর্যন্ত আমি জানি না কেন আমি জানি না মানে দেখছে আপনারা আপনাদের উদ্দেশ্য কি আপনারা কি বলেন আপনারা কি বলতে চান

পুরা ইসলামিক থাকা অবস্থায় যে আচরণ আচার আচরণ ছিল এখন বর্তমানে তাদের এই অবস্থা নাই আমি যতটুকু জানি তাদের ক্লোজ যারা আছে তারা বলতে পারবে কিন্তু আপনাদের সাথে আপনারা আপনাদের বিদ্বেষ হয়ে গেছে আপনাদেরকে কিভাবে ছোট করা যায় আপনাদের কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তায় আছে এটা একটা পার্সোনাল নিয়ে আসে তারা পার্সোনাল নিয়ে নিছে ব্যক্তিগত লাইফে যদি ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে আলাপ আলোচনা হয় তাহলে তারা ধর্ম বিশ্বাসের ধর্মতে কেউ নাই ভাই আসলে ধর্ম তারা নিরপকমে যাচাই বাসাই করার মন মানসিক যারা আছে তারা নাই এক কথায় শেষ হ্যাঁ এটা তো পরিষ্কার অনেক লোক আছে আপনাদের লাইভে বলে আহ বলে যে আমি আগে নাস্তিক ছিলাম এরপরে ইসলামিক হয়ে গেছে এরপরে আমি বড় মানে ইমানদার হয়ে গেছি কিংবা অনেকে ইউটিউবে ভিডিও বানাই এগুলো দেখছি আমি কিন্তু ভাই একটা কথা চিরসত্য একটা কথা ইসলামিক হইতে মেনত লাগে ইমান টিকে রাখতে মেনত লাগে অনেকগুলা করতে হয় কিন্তু দিনে দিনে বারে সারা কমে না যে ব্যক্তি হিসাবে বলে যে আমি নাস্তিক থেকে ইসলামী করছি ওরে জানে ভাই জুতা খুইলে প্রথমে চার পাঁচটা বারে দিতে ভাই একদম মিথ্যা কথা বলে ভাই মানে তারে টিকে রাখতে ইমান তারে নিয়ে আসতে অনেক কষ্ট হয় ইমান দে আনতে হইলে মেহনত করতে হয় আর ইমান যখন আপনি যখন বুঝে ফেলবেন যখন আপনার মাথার মধ্যে সব লজিক চিন্তাধারা আসবে নিরপেক্ষ ভাবে চিন্তা করবেন যখন একবার একবার ছুটবে ভাই আপনার দিল থেকে ইমান তখন আপনার ওইটা থেকে আবার রিটার্ন আসা ওরে মানে ওই যে বলে ভাই যারা ভিডিও যে আমি নাচ ছিলাম মুসলমান হয়ে গেছি এদের পিটানো দরকার কথা হয় আমি ওটাই মনে করি যে এটা আসলে সম্ভব না জীবনে সম্ভব না জীবনে সম্ভব না অভব আছে যদি তার কে অলৌকিক ভাবে সরাসরি আল্লাহ কিংবা ঈশ্বর যেটা যে সামনে আসে একটা কথা আছে তখন একটা সম্ভাবনা আছে সে চেঞ্জ হওয়ার তখনও একটা সম্ভাবনা আছে কিন্তু তখন সে তার প্রশ্ন কইরা চেঞ্জ হবে বিনা প্রশ্ন হবে না আবার ইসলামে এর আগে কোন লেখান কোন মরতেই সম্ভব নাই ঠিক আছে হক ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে সাথে কথা বলার জন্য আমার অনেক মনের ইচ্ছা ছিল আরকি আমি সিলেটের লোক আমার কথাবার্তা যদি ভুল হয় মাফ করবেন না না কোনো সমস্যা নেই সব খুবই ভালো বলেছেন ঠিক আছে আরো কথা হবে নিশ্চয়ই হক ভাই তাহলে আমি একটা দেখাই এই যে ভিডিও একটু দেখেন তাহলে হ্যাঁ ভিডিও ক্লিপ দেখেছি নাম দে আছে কিছু আছে মুসলিম আছে বলে একই দেয়াল এত বড় একটা মসজিদ তার পাশে এত মন্দির গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট এটা মন্দিরে তারা রেখেছে তারা জানি না আমাদের আজার এবং নামাজের বক্তব্য কখন ওই সময় তারা পূজা করে না আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে ভাবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি আমরা হিন্দু মুসলিম এক সময় নিয়ে চলতেছি আপনার নাই বুদ্ধিও নাই আপনি মুসলিম নামে হিসাবে

ফরাজ ভাই বাস বের আপনারা তো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা সম্পর্কে আপনাদের একটু মতামত জানতে চাই ভাই তাকে তো রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত আমার মতে তো সরকারকে অবশ্যই বসে বসে এটা দেখানো উচিত যে এই ধরনের ইয়া চালাচ্ছে ঠিক আছে ভাই অবশ্যই ডিসগাস্টিং কথা বলছে বাট মিথ্যা কথা তো না মানে আলটিমেটলি কি মিথ্যা কথা আছে ভাই মানে যা বলছে সব তো সত্য

জিজিআর কথাটা সে মানে জাস্ট মুখ ফুটে বলতে পারে না জিজিআর কথাটা যে বাকি সব বাকি সব লাইক মাফিয়া আমি এরপরে থাকবো আমি রাজত্ব করব ইউ গো গিভ ট্যাক্স তুমি কিছু সার্টেন লস বা যা করবা দেন আমি তোারে প্রোডাকশন দিব প্রোডাকশনটা দিবে নিজেদের থেকেই তাই না নিজেদের নিজেদের থেকে প্রোডাকশন নিрмаম সত্যি কথাটা বলে আমি অবাক আমি অবাক হবো না যদি ধরেন সে সে তারা যদি পুলিশ টুলিশ ধরে নিয়ে যায় বা কেউ ঝামেলার মধ্যে পরে এরা মুবিনরা নাস্তিক চ্যাপি তো ইয়ে করবে না কত সাইকার যে মুমিন আছে ভাই এরা নিজেরা নিজেরাই এরা নিজেরাই আঘাত করবে আবার নিজেরা এসে যাদেরকে আঘাত করা হচ্ছে তাদের কাছে যা ভিক্টিম কার্ড পে যে আম কয়েকজন করছে সবাই করেনি সবাইকে বলতে পারবে না সবাইকে বলতে পারবে না এরা কিন্তু যারা অ্যাটাকার্স তাদের কাছে যা বলবে না ইস নট ইস্ট এই কথাটা কিন্তু কখনো বলবে না আমি আপনাকে যে ছবিটা দর্শকদের জন্য দেখাই দেওয়া হয় রিপ্রেজেন্টস যে ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা হচ্ছে জাস্ট এই ছবিটার মতো ইসলাম হচ্ছে যে এই ছবিটার একই একই সাথে সাথে তারা কার্ড এবং তলোয়ার হাতে রাখবে যখন যেইটা ব্যবহার করা যায় সেটা ব্যবহার করবে তারা এক হাতে তলোয়ার চালায় অন্য হাতে কার্ড করবে যে যে স্ট্যাপ করবে স্ট্যাপ করে বলবে যে এটা ইসলাম ইসলাম নহে কিন্তু এরা যে দুই পার্টি যে পার্টি ভিক্টিম কার্ড প্লে করতেছে এবং যে পার্টি হচ্ছে আপনার তলোয়ার ইউজ করতেছে এরা দুজন মিলে কিন্তু কখনো বলবে না যে এবং ঘটেও যায় আপনারা দেখছেন যে নিজেরা নিজেদেরকে কিভাবে মাসেকার করে যেমন এই যে কিছুদিন আগে আপনারা অবশ্যই দেখছেন যে একজন আহলে কোরআন তিনি আহ আব্বাসের কাছে গেছিলেন আলোচনার জন্য এবং তাকে কি ধরনের অপমান করা হয়েছিল কিভাবে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং কি রকম হুমকির মতো পড়ছিল সেটা কিন্তু আপনারা দেখছেন আহ ফারাজ ভাই ফারুকি হুজুরের কথা আপনার মনে আছে কিনা একজন হুজুর ছিল ফারুকি তাকে কিন্তু বাসায় ঢুকে মেরে ফেলছিল এটা কি মনে আছে হ্যাঁ হ্যাঁ ভাই ইয়াটা ওই যে আপনার আরে এটা চেঞ্জ হচ্ছে না সি ভাই আমার এদিক চেঞ্জ হচ্ছে না ওকে হ্যাঁ ওই যে যিনি জায়গা জায়গা যে যে ইয়া করতেন যে একটা ইসলামিক টিভি শো বানাইতেন যে একটা পপুলার টিভি শো না কথা বলছেন হ্যাঁ হ্যাঁ একটা টিভি শো এবং উনি খেলাফত নাকি জানি একটা নাকি জানি কাফেলা কাফেলা টাইপের একটা টিভি শো ছিল ওনার হ্যাঁ মুসলমানদের মধ্যকার মুসলমানদেরই সমাধান করতে হবে তাদের শিক্ষায় জ্ঞানে বিজ্ঞানে অগ্রগতি করতে হবে এই টাইপের কথাবার্তা বলতো এই কারণে তারা বাসায় ঢুকে একদম জবাই করে মেরে ফেলছে একবারে টুকরা টুকরা করছে আমার মনে আছে এটা হ্যাঁ নুরুল ইসলাম ফারুকি ঠিকই বলেছেন তার ছেলে আবার এখন ওয়াজ করে সে তার যে তার একটা ওয়াচ আমি শুনলাম কিছুদিন আগে যে সে বলতেছে তার পিতাকে কিভাবে আর কি মারছে বাসায় ঢুকে কিভাবে মারছে এবং কারা মারছে সেই ইঙ্গিত করলো তিনি যে তাদের ভিতরেই একটা পক্ষ এই কাজটা করছে মানে মুসলমানদের মধ্যেই একটা পক্ষ এই কাজটা করছে